আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অডিও এডিটিং অডিও টুলস হিসাবে বেছে নিয়েছি অ্যাপল স্টুডিও। অনেকেই হয়তোবা ভাবতে পারেন যে অ্যাপল স্টুডিও কঠিন, এটা অনেকগুলো টুলস নিয়ে কাজ করতে হয়। এটা আসলে আমাদের একটা ভুল আইডিয়া, কারণ অন্যান্য প্রোডিউসার, অন্যান্য প্রফেশনাল যে প্রোডিউসার আছে, ওনারা যদি এই বিষয়টা খুবই ইজিলিভাবে আয়ত্তে নিয়ে আসতে পারে, তাহলে আমরা নিয়ে আসতে পারবো না কেন, তাই না? এটা হচ্ছে আমার পয়েন্ট। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে একটি কোর্সের মাধ্যমে খুব ক্লিয়ারলিভাবে আমি অ্যাপল স্টুডিও সম্পর্কে উপস্থাপন করব, এবং খুব সুন্দরভাবে আপনি অ্যাপল স্টুডিও সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া নিতে পারবেন। মজার বিষয়টা হচ্ছে, আমি একদম ফার্স্ট যে বেসিক আলোচনা আছে ফার্স্ট টাইম শুরু করব, তারপর আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে যাব। প্রথম যারা একদম নতুন, 2-3 পর্ব আমি একেবারেই ফার্স্ট টাইম থেকে একদম বেসিক যে আলোচনা থেকে আমি ওটা আলোচনা করব, ঠিক আছে? এবং স্টেপ বাই স্টেপ আমি সবকিছু বুঝিয়ে দেব, কেউ যেন না বুঝেন অথবা কেউ যেন ব্যর্থ না হন। তো এই প্রত্যাশায় আমি আবার আপনাদের সামনে এসেছি। আমি মহিউদ্দিন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা বাজিয়ে পাশে থাকবেন। বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাপল স্টুডিও, এটা আমরা ওপেন করব। তো আমরা ফার্স্ট টাইম অ্যাপল স্টুডিও 32-bit, ফার্স্ট টাইম আমরা যে ইন্টারফেসটা যে দেখতে পেলাম এটা একদম বেসিক। আমরা ফার্স্ট টাইম এমন একটি ইন্টারফেস দেখতে পাবো, আপনারা যারা অ্যাপল স্টুডিওটা চালু করবেন তখন একটি প্রজেক্ট ওপেন হয়ে যাবে, আমি একটু দেখাচ্ছি। এমন একটি ইন্টারফেস চালু হবে, এটা একটা অডিও প্রজেক্ট, এটা ডিফল্টভাবে একটা ডেমো প্রজেক্ট। ফার্স্ট টাইম এখানে দেওয়া আছে ফাইল, একদম কোনায় নিউ বলতে এখানে যেই ট্যাবটা, যে আমি এখন যে ইন্টারফেসটার মধ্যে আছি এটা একটা নিউ ট্যাব। সোজা বাংলায় আমি ক্লিয়ারভাবে আপনাদেরকে বুঝাবো, এটা নতুন একটা প্লেট, নতুন একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমে একটু ধারণা দেই, বেসিক আলোচনা করি। ফার্স্ট টাইম আমি প্রথম গানটা একটু প্লে করে দেখ। এটা হচ্ছে মাস্টার ভলিউম, এটা হচ্ছে মানে পিচার ভলিউম, ঠিক আছে? আর এখানে যে একটা দেওয়া আছে প্যাটার্ন মোড, আরেকটা হচ্ছে সং মোড। এই সং মোডটা হচ্ছে এই সব কিছু একসাথে চলতেছে, এই প্যানেলটা পুরোপুরি, নিচে একটা প্যানেল আছে কিন্তু, এটা হলো মাস্টার ভলিউম। এখান থেকে বিভিন্ন প্লাগইন গুলো অ্যাড করা যায়, অডিও ইফেক্ট। তো আমরা ফার্স্ট টাইম আমি একদম টাইমলাইন প্যানেল ফুলফিল ভাবে আপনাদেরকে বুঝাবো। এগুলো এক একটা লাইন, এটা একটা চ্যানেল, এর নিচে একটা চ্যানেল, এভাবে প্রতিটা চ্যানেল। এখানে হচ্ছে লিখে প্যাটার্ন, এগুলা প্যাটার্ন, যেমন বেসলাইনের প্যাটার্ন, ঠিক আছে? এটা যদি আমি ক্লিক করি তো আপনারা দেখতে পাবেন একটা প্যানেল চলে আসছে। এখান থেকে আমরা বিভিন্ন সুর তৈরি করি, যে আমরা পিয়ানোর মধ্যে পিয়ানো রোল সুর তৈরি করতে পারবো এখান থেকে। যাক, এটা পরিচিত হলাম। এটা হচ্ছে প্যাটার্ন, এটা হচ্ছে অডিও ক্লিপস, এটা হচ্ছে অটোমেশন। অটোমেশনটা হচ্ছে যে আমি একটা ইফেক্ট দিলাম, ইফেক্টটা অডিওর বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিমাণে আমি দিতে চাচ্ছি। অডিও প্যাটার্নটাকে সিলেক্ট করবেন এবং অডিও প্যাটার্নটাকে আপনি বড় করে দেবেন, ঠিক আছে? এখানে এই যে মাউসের রাইট বাটনে ক্লিক করলে পয়েন্ট তৈরি হয়ে যাবে, তখন এই মাঝখান থেকে এটা টেনে আপনি নিচে নামিয়ে ফেলবেন, এবং এখান থেকে ফুল ভলিউমে আস্তে আস্তে এটা ডাউন ভলিউমে চলে যাবে। ডাউন ভলিউম বলতে এখানে যে ইফেক্টের কথা বলছি, ইফেক্টের যে একটা ভলিউম আছে ওই ভলিউমটাতে আমরা প্যাটার্ন করব। টুলস সম্পর্কে যদি আলোচনা করতে হয়, ফার্স্ট টাইম যে আমি টুলসের কথা বললাম, যে সং মোড, এটা হচ্ছে সং মোডে আছে, আর এটা হচ্ছে প্যাটার্ন মোডে আছে। সং মোড বলতে এখানে যদি আপনি এটা প্লে করেন, ফুল সংটাই প্লে হয়ে গেল। এই টাইমলাইনের সমস্ত কিছু, এগুলা যে সবুজ যে প্লে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা একদম ফাস্ট থেকে চলতেছে, সব কিছু মিলিয়ে চলতেছে, ঠিক আছে? তো এটার জন্য আপনাকে ফার্স্ট টাইম যেই কাজটা করতে হবে, আপনি এখন প্যাটার্ন মোডে চলে যাবেন। এই প্যাটার্ন মোড মানে হচ্ছে আপনার প্রতিটা খণ্ড আলাদা আলাদা ভাবে চলে। যেমন এটা হচ্ছে পিয়ানো রোল প্যাটার্ন, ফার্স্ট টাইম হচ্ছে বেসলাইন। তো বেসলাইনটা যদি আমি এখন প্লে করি, স্পেস বারে চাপ দিলেই অথবা এখানে চাপ দিলেই এটা প্লে হবে, শুধু এটা বাজতেছে, শুধু বেসলাইনটা বাজতেছে, ঠিক আছে? এখন আমরা আবার চলে যাব বেসলাইন 2 তে, এখন শুধু এই বেসলাইন 2 টা বাজতেছে, কারণ আমি প্রথমে প্যাটার্ন মোড সিলেক্ট করে দিয়েছি, এবং দ্বিতীয়ত যদি সং মোড সিলেক্ট করতাম তাহলে ফুল সংটা বাজত। যেমন আমি এখন সিলেক্ট করে দেখাচ্ছি, সবগুলো প্যাটার্ন একসাথে চলতেছে। আমার এই প্যানেলটা যদি আমি দেখতেছি, এই প্যানেলের সব চলবে না, শুধু এই প্যানেলটা চলতেছে, তাহলে আমি করতে পারবো এখানে প্যাটার্ন মোড চাপ দিয়ে প্লে করে দেব। তো আমরা আরেকটা প্যানেলে চলে যাব, যেখানে বিভিন্ন সুর তৈরি হয়, ঠিক আছে? গানের এটা বিভিন্ন অংশ, ইফেক্ট।
তো আমরা আরেকটা প্যাটার্নে চলে যাব। এখানে একটা ইফেক্ট, এখান থেকে আপনি ইচ্ছাগুলো কাস্টমাইজ করতে পারবেন আপনার মতো করে। ঠিক আপনি যেভাবে আমি আজকে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একদম বেসিক, একদম যেমন আমরা ছোট থেকে যেভাবে আমরা বর্ণ শিখে আসছি আপনাদেরকে ঠিক এভাবে আমি একদম সহজভাবে তুলে ধরবো, আপনি সবচেয়ে ভালোভাবে শিখতে পারেন, আয়ত্ত করতে পারেন। আমি আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে চলে যাব এবং তারপর আমি সব কিছু দেখিয়ে দিব যে আপনি একদম সং অথবা একটা ইসলামী সঙ্গীত, বাংলাদেশের অনেকে চায় যে ইসলামী সঙ্গীতের জন্য তারা এডিটর হয়ে উঠুক, যেমন কলরব শিল্পী গোষ্ঠীর মতো এবং হোলিটিউন শিল্পী গোষ্ঠীর মতো এমন পাওয়ারফুল ভাবে আপনি এডিট করবেন যেটা একদম প্রফেশনাল ভাবে। আপনি চাইলে এফএল স্টুডিও দিয়ে আপনি খুব সুন্দরভাবে সংটার কম্পোজ করতে পারবেন, আপনি চাইলে এফএল স্টুডিও দিয়ে আপনি কলরব শিল্পী গোষ্ঠীর মতো খুব সুন্দরভাবে কম্পোজ করতে পারবেন। আমি ওটা অ্যাডভান্স বিষয়, আমি আজকে বেসিক নিয়ে আলোচনা করব যাতে আপনি বেসিকটা বুঝতে পারলে আর কোনো সমস্যা হবে না। তো আমি এখন নিউ ফাইল নিচ্ছি, এটা একটা ডেমো ফাইল চলছিল। এখন আমি ফার্স্ট টাইম আমার মোটামুটি একটা আইডিয়া হলো, এটা হচ্ছে প্লে, এটা হচ্ছে স্টপ, আর এটা হচ্ছে মূল প্যানেলের কার্সর, এটা হচ্ছে অডিও লিমিটের প্যানেল, এটা স্টপ, আর এটা হচ্ছে রেকর্ড। এখান থেকে আপনি রেকর্ড কিভাবে চালু করবেন, এটা ফার্স্ট টাইম চালু করলে রেকর্ডটা চালু হয়ে গেল। আর এটা হচ্ছে বিপিএম, এটা অডিওর ইফেক্টের যে স্পিড স্লোলি কাজ করছে এটা হচ্ছে বিপিএম প্যানেল। এটা হচ্ছে যে আপনি যখন রেকর্ড করবেন তখন আপনার এটা একটা সাউন্ড করবে, যেমন ধরুন অডিও রেকর্ডের সময় তালটাকে ঠিক রাখার জন্য এটা ঠিক ব্যবহার হয়। এটার বিভিন্ন সিস্টেমে দেওয়া আছে, যেমন এটা হিট হার্ট দেওয়া আছে, টিক দেওয়া আছে, বিপ, ঠিক আছে, আমি টিক দিয়ে দিলাম, এটা একরকম সাউন্ড। তো এই কয়েকটা অপশন এগুলো আসলে আমাদের তেমন একটা লাগে না, কারণ এটা আমরা অন্য অন্য প্যানেল থেকে এটা কাজ করতে পারি, ঠিক আছে। আমি এত অ্যাডভান্স নিয়ে এখন আলোচনা করব না, আস্তে আস্তে সব কিছু বুঝিয়ে দেব। এটা হচ্ছে মিনিট, এখানে অডিওর কাউন্টার, এটা এই কাউন্ট হবে। এটা হচ্ছে ওয়েব, যে অডিওটা বাজতেছে এটা ওয়েব, এখানে অডিওটা ওপেন করলে এটার ওয়েব তৈরি হয়। আর এখানে এটা একটা মনিটর, আর এটা হচ্ছে সিপিও যে কতটুকু কাজ করছে। তারপর এখানে FPS, FPS বলতে এখানে আমি দেখতে পাচ্ছি আমার যেই ডিসপ্লে যে ফ্রেম রেট পার সেকেন্ড, এটা হচ্ছে রিইনডু, যে আপনি ধরেন একটা কাজ হঠাৎ করে একটা ভুল করে ফেলছেন, এটা চাপ দিলে আপনি ইনস্ট্যান্ট আগের পর্যায়ে আপনি ফিরে যেতে পারবেন। আর এটা হচ্ছে নতুন একটা অডিও আপনি নিতে পারবেন, একটা এডিশন চালু হয়ে গেল। এটা হচ্ছে আমি রেকর্ড প্যানেল, এটা হলো প্রাইমারি রেকর্ড প্যানেল, যে আপনি এখানেই ফার্স্ট টাইম রেকর্ড দিতে হবে, সরাসরি এখান থেকে রেকর্ড দেওয়া যায়, কিন্তু এভাবে দেখাবো না, আমি ফার্স্ট টাইম এখান থেকে রেকর্ডটা করে দেখাবো যে এটা কেমন। তারপর এটাও একটা রেকর্ডিং, আর এটা হচ্ছে সেভ, যে প্রজেক্টটা আমি সেভ করে রেখেছি ওইটা ঠিক আমি ওপেন করব, একটা প্রজেক্ট তৈরি করেছে এটা সেভ করব। এখানে এক্সপোর্ট ফাইল সব কিছু তৈরি করলাম, এখন আমি এক্সপোর্ট করব যে এটা ওয়েব আকারে, জিপ ফাইল হিসাবে আমি একটা চুজ করব যাতে অন্য একটা এফএল স্টুডিওতে যখন কাজ করব তখন এটা জিপ ফাইল হিসাবে আমি এটাকে সেভ করব। আর ওয়েব ফাইল হিসাবে আমি সেভ করব হচ্ছে এটা আরও কাজ বাকি আছে, এই শুধু অডিওটা আমি বের করব এখান থেকে। আর আপনি যদি একদমই শেষ হয়ে গিয়েছে তখনই আপনি MP3 ফাইল হিসাবে এটা সেভ করবেন। তো আমি ফার্স্ট টাইম আজকে আপনাদেরকে রেকর্ড দিয়ে দেখাবো রেকর্ড কিভাবে করতে হয়। এবার আমরা নিচের যে প্যানেলটা এটাতে আসি, এটা একটা ভলিউম প্যানেল, মাস্টার ভলিউম প্যানেল, এটা হচ্ছে মাস্টার, এই যে সবুজ যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার ভলিউম। এই মাস্টার ভলিউমের সাথে ফার্স্ট টাইম যে মিক্সার মাস্টার এখানে পোস্ট, এখন আমি মাইকটাকে ইন করব। অডিও চ্যানেল হচ্ছে দুটো, যেমন আমরা ইয়ারফোনে দুটোই স্টেরিওভাবে যখন একটা গান শুনি এবং মনোভাবে একটা যখন গান শুনি তখন কিন্তু দুটা দুই ডিফারেন্স, ঠিক আছে। তো ফার্স্ট টাইম আমি ইন করব, ইন করে দেখাচ্ছি, মাস্টার ভলিউমটা একদম কমিয়ে নেব এবং এই সং মোডটা থাকবে অথবা প্যাটার্ন মোড, এটার সাথে কিছু যায় আসে না। তো আমরা এই মাস্টারটা বাদ দিয়ে আমরা এই ওয়ান প্যানেলে চলে যাব। মাস্টারটা হচ্ছে এই সবগুলোর একত্রে সমন্বয়ে যে গঠিত যে আউটপুট ওটা হচ্ছে মাস্টার। আর এটা হচ্ছে এক একটা ইনসার্ট, ইনসার্টে আমরা ফার্স্ট টাইম মাইকটা অ্যাড করে নেব, আমাদের যে বিল্ট ইন মাইক দেওয়া আছে অথবা আপনারা মাইক্রোফোন চাইলে ইউজ করতে পারেন অথবা মোবাইলের থেকে আপনারা রেকর্ড করতে পারেন, ওইটা আমি আস্তে আস্তে দেখিয়ে দেব। তো আজকে ফার্স্ট টাইম আমি আমার যে বিল্ট ইন যে মাইক্রোফোনটা দেওয়া আছে ওইটা থেকে আমি অ্যাড করে নেব। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মাইক্রোফোনটা একদমই চালু হয়ে গিয়েছে,
এখন আমি একটু দেখাবো যে এক নাম্বার ইনসার্ট থেকে আপনি কিভাবে রেকর্ড করবেন। তো আমি ফার্স্ট টাইম এখানে স্লট নাম্বার ওয়ানে ক্লিক করব। এই যে অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে চাপ দিলে অনেকগুলো এফেক্ট চলে আসবে। ঠিক তখন আমরা সিলেক্টে চলে যাব। এই সিলেক্ট থেকে একদম ফার্স্ট টাইম আমরা ওপেন করব নিচে, ঠিক আছে। এগুলো বিভিন্ন ইফেক্টের ইফেক্ট দেওয়ার জন্য। তো আমি ফার্স্ট টাইম একদম এডিশন, আপনারা যদি এই এডিশনটাকে যদি খুঁজে না পান তাহলে কিবোর্ড থেকে ই প্রেস করলে আপনার এডিশনটা দেখিয়ে দেবে এবং ওখান থেকে আপনি ওপেন করতে পারবেন। এটা আর একটা প্যানেল, এটা হচ্ছে এডিশন প্যানেল। এটাকে আপনি এটা থেকে আপনি রেকর্ড করতে পারবেন, কিছু কাস্টমাইজ করতে পারবেন, অডিওটাকে ফ্রেশ করে নয়েজ রিমুভ করতে পারবেন। আমরা যারা ইউটিউবিং করি তারা অনেকেই চান যে একদম ফ্রেশভাবে আপনি একটা অডিও রেকর্ড করবেন, ইউটিউবে আপনি দিবেন। তো এটার জন্য আমি ফার্স্ট টাইম এই এডিশনটাকে আমি চালু করব, কারণ এডিশনটাই সবচেয়ে ভালোভাবে আপনি রেকর্ড করতে পারবেন। এটার দৈর্ঘ্য প্রস্থ আপনার আমি একটু বাড়িয়ে নিলাম যাতে অডিওটা একটু সুন্দর দেখায় এবং পরিচ্ছন্ন দেখায়। এটাকে একটা সাইড নিয়ে আমি সেট করলাম। তো এখন এটা হচ্ছে এই ফার্স্ট টাইম যে আমি মাউসটা যে জায়গায় রেখেছি এটা হচ্ছে লুপ। লুপ মানে হচ্ছে একটা অডিও বারবার ফিরে আসা, একটা অডিও শেষ হলো এবং আবার ঘুরে আবার চলে আসছে, আবার ঘুরে চলে আসছে। তো এটা আমি অন করে দিলাম। ফার্স্ট টাইম এখানে রেকর্ড দেখতে পাচ্ছি, এখানে আমি রেকর্ডটা চালু করলেই আপনি দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি রেকর্ড চালু হয়ে গিয়েছে। এবং এভাবে আপনি যখন রেকর্ডটা স্মুথলি ভাবে আপনি কথা বলতে থাকবেন। এখন আমরা দেখাবো যে এই অডিও রেকর্ড থেকে আমরা যে নয়েজটা শুনতে পাচ্ছেন, যে শো শো একটা শব্দ হচ্ছে, এই নয়েজটা আমরা কিভাবে রিমুভ করব। তো আমরা আগে এটা স্টপ করে নিই। আমি এখন নয়েজটা রিমুভ করার জন্য এখানে যে খালি অংশটা আছে যে এটাই কিন্তু মূলত নয়েজ, এটা আমরা ওপেন করলে বুঝতে পারবো। এই নয়েজটাকে আমরা অ্যাড করব। এখানে দেখবেন উপরে অনেকগুলো টুলস দেওয়া আছে, এটা বিভিন্ন, যেমন এটা এম্প্লিফাই, এটা হলো কাট, কাট ভাবে আপনি অর্ধেক অডিও নেবেন। এখানে ফার্স্ট টাইম দেখতে পাচ্ছি আমরা একটা ডি নয়েজ, নয়েজের একটা ব্রাশ টুল। তো এইখানে ব্রাশ টুলটাতে আমি ক্লিক করব আমরা নয়েজটাকে রিমুভ করার জন্য। যে ক্লিন আপ ডি নয়েজ একটা প্যানেল চালু হয়ে গেল। আমরা যেই অংশটাকে সিলেক্ট করে দিয়েছি এটা আমরা ফার্স্ট টাইম অ্যাকচুয়াল নয়েজ প্রোফাইল, তো আমরা এটাকে অ্যাড করে দেব। আমি ফার্স্ট টাইম এডিটরকে মানে ডি নয়েজ প্যানেলটাকে বুঝিয়ে দিলাম যে এটা হচ্ছে আমার ডি নয়েজ অংশ এবং এই ফুল অডিওটা, যেমন ডাবল ক্লিক করলে এটা আবার চলে যায়, এটা সিলেক্ট করলাম একসাথে ডাবল ক্লিক করলাম চলে গেল। তো এখন আমরা মাউসের কার্সর ভলিউমটাকে আমরা আপ ডাউন করে একদম ফুল করে দেব এবং কিবোর্ড থেকে কন্ট্রোল এ চাপ দেব, অল হয়ে গেল। এই নয়েজ টুল থেকে এবার যে আমি প্যানেলটা অ্যাড করে দিয়েছি, যে অডিও অংশটাকে, এটা হচ্ছে নয়েজ অংশটাকে আমি অ্যাড করে দিয়েছি। তো এখন আমরা দেখতে পারবো যে কিভাবে নয়েজটা রিমুভ করব। তো আমরা এটার অ্যামাউন্ট এখানে কয়েকটা, যেখানে ফ্রিকুয়েন্সি স্কেল দেওয়া আছে, ঠিক আছে, চান্স হোল্ড দেওয়া আছে, অ্যামাউন্টটা দেওয়া আছে, আমরা অ্যামাউন্টটাকে মাঝামাঝি জায়গা নিয়ে আসব এবং চাইলে একটু কমিয়ে দিতে পারেন। নাহলে বেশি নয়েজ যখন রিমুভ হয়ে যাবে তখন অডিওর কোয়ালিটি এটা খারাপ হয়ে যেতে পারে, ঠিক আছে। এটা আপনাদের মাইক্রোফোনের উপরে ডিপেন্ড করে, অনেকে হয়তো বা ভালো ভালো মাইক্রোফোন ইউজ করেন। এখন নয়েজটাকে রিমুভ করার জন্য আমি অ্যাকসেপ্ট বাটন প্রেস করলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো আগের মতো যে নয়েজটা ছিল এই নয়েজটা আর এখন আর নেই। এখন আমরা যদি এটাকে অ্যাম্প্লিফাই করি, যে সাউন্ডটা একটু কম আছে, এটাকে আমি ফুল করতে চাই, একদম ফুল ওয়েভ আরও বাড়াতে চাই, কারণ আমার হেডফোনের সাউন্ড একেবারেই কম আসছে। এটাকে আমি এখন অ্যাম্প্লিফাই করে দেখাবো, সাউন্ডটাকে আরও বাড়িয়ে দেখাবো। তো এটাতে চাপ দিলাম, সাউন্ডটা অনেকটাই বেড়ে গেছে, অডিওটার কোয়ালিটিটা একদম স্মার্ট হয়ে গিয়েছে, নয়েজ আর আসছে না আগের মতো। আমি ফার্স্ট টাইম যে বেসিকটা আলোচনা করলাম আজকে, এই বেসিক থেকে আমরা আস্তে আস্তে অ্যাডভান্সে চলে যাব। আমি আজকে এডিশনের যেই ভয়েস রেকর্ড এবং নয়েজ রিমুভ, এই দুইটা অপশন আমি আপনাদেরকে শিখালাম, অনেকের কাজে লাগবে ইউটিউবিংয়ের ক্ষেত্রে। যারা ইউটিউবে রেকর্ড করেন, স্মার্ট কোয়ালিটির রেকর্ড করতে এই এফএল স্টুডিওর কোনো বিকল্প আমি আর কোথাও দেখতে পাচ্ছি না। যেমন অনেকেই এডিশন দিয়ে রেকর্ড করেন, ওটাতে ঝামেলা কম, ওটাতে আপনি ডিটেলসভাবে কাজ করতে পারবেন না যতটা ডিটেলসভাবে আপনি এই এফএল স্টুডিও থেকে কাজ করতে পারবেন। কারণ ইউটিউবে কথা বলতে অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করেন যে আমি
সামনে এসে লাইভে কথা বলবো অথবা আমি যে কোনো একটা ভিডিও আমি করব। তো এটা ইউটিউবে ফার্স্ট টাইম দর্শক দেখবে কি আপনার অডিও কোয়ালিটিটা কেমন, তারপর আপনার ভিডিও কোয়ালিটিটা তো চলে আসবে। আপনি যদি অডিও কোয়ালিটিটা একদম ফার্স্ট খুব ফার্স্ট ক্লাস একটা অডিও কোয়ালিটি হয় তখন ইউটিউব দর্শকরা আপনার দেখতে পাবেন যে খুব সুন্দরভাবে আপনার ভিডিওটি দেখতে পাবে এবং আপনার অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এতটুকুই শেষ করতে যাচ্ছি। তো আমরা প্রতি শুক্রবারে আমি এই অডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব এমটেক চ্যানেলের পক্ষ থেকে, আমি মহিউদ্দিন। তো বন্ধুরা আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।